ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ নিয়ে এবার কড়া সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 2000-এর বেশি ভাইবোনকে যে নরপশুরা হত্যা করেছে, আমার অর্ধলক্ষ ভাইবোনদের যারা রক্ত ঝরিয়েছে, তাদের দালালরা 2 মাস যেতে না যেতেই খুনি হাসিনার স্লোগান দিচ্ছে। তিনি আরও লেখেন, যুদ্ধ শেষ হয়নি, এটাই তার প্রমাণ। এসব কালপ্রিটদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবে। খুনি ও খুনির দোসররা কি করেছে তার কিছু চিহ্ন আবার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, রক্ত এখনও শুকায় নাই। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। পৃথক 2টি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও ফারুক খানকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। তখন আদালতে শুনানি চলছিল। শুনানি শেষ হওয়ার পর ফারুক খানকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন আদালতের সামনে 20 থেকে 25 জন আইনজীবী ও কয়েকজন যুবক শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ নানা স্লোগান দিতে থাকেন। কোতোয়ালি থানার পুলিশ আসার পর আওয়ামী লীগপন্থী ওই আইনজীবী ও অন্যরা চলে যান। এ সময় একজনকে আটক করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।